وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. وبعد, কোনো হজকারী অথবা উমরাকারী ব্যক্তি যখন উমরার উদ্দেশ্যে অথবা হজের উদ্দেশ্যে মক্কার সীমানার ভিতরে প্রবেশ করবেন, তখন অবশ্যই নির্দিষ্ট মিকাত থেকে এহরাম করে ভিতরে প্রবেশ করবেন, এবং ভিতরে প্রবেশ করার হদুদ হারামের ভিতরে প্রবেশ করার পর যত তাড়াতাড়ি সম্ভব আগে বাইতুল্লাহর জিয়ারত করে অর্থাৎ তওয়াফ সাই করে উমরা সম্পন্ন করে তারপরে অন্য কারোর জন্য অপেক্ষা করবেন। এহরাম অবস্থায় বেশি দীর্ঘক্ষণ অপেক্ষা করা ঠিক নয়, বেশি বিলম্ব করা ঠিক নয়, কেননা এহরাম করেই হদুদে হারামের মধ্যে ঢুকে মসজিদে হারামের মধ্যে ঢুকে বাইতুল্লাহর কাছে গিয়ে আগে তওয়াফ সাই করে উমরা শেষ করার পরে অন্য কিছু করতে হবে। এটি ছিল একটা ইমানের দাবি, আমলের দাবি। সুতরাং এই যারা করেছেন এটা ভুল করেছেন। এখন কথা হচ্ছে এই ভুলের কোনো খেসারত আছে কি না। হ্যাঁ, খেসারত অবশ্যই আছে। সেটি হচ্ছে যে উনি যেহেতু এহরাম করে প্রবেশ করেছেন এবং বিনা কারণে এহরাম ভঙ্গ করেছেন এবং ওইখানে এহরাম করার সময় কোনো শর্ত আরোপ করেননি যে আমার যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তাহলে আমি সেখানে এহরাম ভঙ্গ করে ফেলবো, এরকম কোনো শর্ত আরোপ করেন নাই। সুতরাং আর উমরা সম্পন্ন হওয়ার আগেই যেহেতু এহরাম খুলে ফেলেছেন, অতএব তার জন্য একটা দম দিতে হবে, এটা একটা ওয়াজিব তরক হয়েছে, সুতরাং দম দিতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আলেমুলামাদের মতামত হচ্ছে দেশের বড় বড় আলেমদের যে যদি এই বিষয়ে তার কোনো জ্ঞান না থাকে, জাহেল হয়, মূর্খ হয় যে কখন এহরাম করতে হয়, কখন খুলতে হয়, কখন ভঙ্গ করতে হয়, কখন করতে হয় না, এ বিষয়ে যদি তার কোনো জ্ঞান না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। এখন এই বিষয়টি আপনারা ওনার অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। তৃতীয় বিষয় হচ্ছে এখন করণীয় কি। এখন করণীয় হচ্ছে যেহেতু উনি আসলে মক্কার অধিবাসী নন, সেহেতু উত্তম হচ্ছে, নিরাপদ হচ্ছে, সংশয় মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ, উনি ওই আশপাশের কোনো একটা মিকাতে যাবেন, গিয়ে এহরাম করে আসবেন নতুন করে। আর মসজিদে আয়েশা যদি যায়, তা কোনো কোনো আলেম বলেছেন যেহেতু এখন সে মদিনা মক্কার ভিতরেই অবস্থান করছে কয়েকদিন ধরে, অতএব হদুদে হারামের বাইরে কোনো এক জায়গায় গিয়ে, সেটা মসজিদে আয়েশা হতে পারে অথবা অন্য কোনো জায়গায় হতে পারে, গিয়ে সেখান থেকে এহরাম করে এসে তারপরে নতুনভাবে উমরা করবেন। আল্লাহ তাআলা আলাম বিসওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জানেন, বেশি জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ক্ষমা করুন এবং সঠিক পদ্ধতিতে উমরা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।